জানো, খুনের বদলা খুন কোনো হলিউড সিনেমার থেকে কম কিছু নয়। মানুষ খেকো হাঙর গিলে খেয়েছিল এক যুবককে। ক্যামেরার সেই ছবি দেখে রীতিমতন শিউরে উঠেছিলেন সবাই। এবার তারই বদলা সেই মানুষ খেকো হাঙরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল স্থানীয়রা। সমুদ্রে সাঁতার কাটার সময় আচমকাই বছর 23-এর এক যুবককে কামড়ে ছিঁড়ে খেয়েছিল একটি হাঙর। ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার 8 জুন মিশরে সমুদ্রে স্নান করতে নেমেছিল ওই যুবক। পারের বেশ খানিকটা কাছাকাছি সে ছিল, হঠাৎ করেই তার রক্তে লাল হয়ে যেতে থাকে সমুদ্রের জল। ঘটনার কয়েকদিনের মধ্যেই ঘাতক হাঙরকে মেরে ফেললেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে স্থানীয়রা সমুদ্রে গিয়ে সম্ভাব্য ঘাতক ওই হাঙরটিকে ধরে মেরে ফেলেন। হাঙরটিকে মেরে ফেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। রাশিয়ার যুবক ভ্লাদিমির পোপভকে মারার প্রতিশোধ হিসেবেই হাঙরটাকে মেরে ফেলা হয়েছে, এমন কথাই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে যে একটা খাঁচা নিয়ে নৌকায় থাকা একজন হাঙরটিকে ধরার চেষ্টা করছে। এরপর একটি ধারালো কিছু দিয়ে হাঙরটির মাথায় বার বার আঘাত করা হয়। মিশরের পরিবেশ মন্ত্রক জানিয়েছে হাঙরটিকে ধরা হয়েছে। ওই হাঙরটি ঘাতক হাঙর কিনা তা অবশ্য খতিয়ে দেখা হচ্ছে। এমনই দাবি করছে স্কাই নিউজ। পরীক্ষাগারে গবেষকরা খুঁটিয়ে দেখছেন যে হাঙরটি আগেও এই ধরনের হামলা চালিয়েছিল কিনা। যদিও সমুদ্র উপকূলের 74 কিলোমিটার এলাকা ঘিরে দেওয়া হয়, ওই অংশে সাঁতার কাটা বা কোনো রকমের কোনো স্পোর্টস অ্যাক্টিভিটির ওপরেও কিন্তু রবিবার পর্যন্ত জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। তবে স্থানীয়দের দাবি যে যে হাঙরটিকে তারা ধরেছেন সেটি ঘাতক হাঙর, অর্থাৎ আপনি বলতেই পারেন খুনের বদলা খুন। ভাইরাল এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এরকম সমস্ত খবর থেকে শুরু করে রাজ্য রাজনীতি কিংবা বিনোদন, সব খবর জানতে আপনাদের চোখ থাকুক আজ থাক বাংলায়। আজ থাক বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন আজ থাক বাংলা।